গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়লাম, আজকে হচ্ছে যাচ্ছি কলেজে, আমার আজকে এক্সাম আছে। তো আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে যাচ্ছি। তো আজকে আমি আমার কলেজের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে কিছু মুহূর্ত বলতে জানি না কতটুকু পারবো, তবে যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এগিয়ে যাওয়া সম্ভব না। আমি চাই অনেক দূর এগিয়ে যেতে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, কলেজে এসে একদম দেখি টাইম ওভার হয়ে গেছে, 10টা পার হয়ে গেছিলো। তো তাড়াহুড়া করে দেখি খাতা দিয়ে দিয়েছে, তারপর আমি আর মানে ভিডিওটা করতে পারিনি। তো ইচ্ছা করছিলো যে রুমের একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এই দেখো, এক্সাম দিয়ে এখন নেমে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। তো এখনই বাসায় যাব না, একটু আড্ডা মারবো সবাই মিলে, মানে কলেজে না গেলে তো বান্ধবীদের সঙ্গে দেখা হয় না, আর কলেজে গেলেও সবার সঙ্গে দেখা হয়, ভালো লাগে, একটু কথাবার্তা বলি, তাতে করে সময়টা অনেক ভালো লাগে। আর বাসায় চলে আসলে কিন্তু অনেক খারাপ লাগে, আমার একা একা ভালোই লাগে না বাসায়, তাই চেষ্টা করি কলেজে গেলে সবার সঙ্গে বসে একটু আড্ডা দেওয়ার, গল্প করার, সময়টা ভালো করে কাটানোর। তো চলে আসলাম ডিপার্টমেন্ট থেকে বের হয়ে, এসে ঝালমুড়ি আঙ্কেলের এখানে চলে আসলাম। তো সবাই বলতেছে যে চল ঝালমুড়ি খাই, তো আমিও বললাম যে চলো, অনেক দিন থেকে খাই না, আজকে একটু খাই। তো ঝালমুড়িটা আমার বেশি পছন্দ না, ভালো লাগে না, কিন্তু যদি অনেক মানে ঝাল ঝাল করে বানানো থাকে তবে খেতে একটু ভালো লাগে। তো এখানে হচ্ছে ঝালমুড়ি আঙ্কেল ঝালমুড়ি বানাচ্ছে, বানিয়ে দিল, তো সবাই বসে খেলাম ওইখানে। তো বন্ধুরা, কলেজ থেকে চলে আসছি, মানে চলে আসার সময় আর ভিডিও করতে পারিনি, মানে সবসময় তো সম্ভব হয় না ভিডিও করার। তো বাসায় এসে দেখি যে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার দেবর দুজন মিলে ব্রাজিলের পতাকা টাঙাচ্ছে। তো আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি হচ্ছে আর্জেন্টিনা। তো ওরা যখন মানে পতাকা টাঙাচ্ছে তখন আমি ওদেরকে হাসাচ্ছিলাম, মানে আর দুষ্টুমি করতেছিলাম নিজ থেকে। তো বিশ্বকাপ তো প্রায় চলে আসলো, আর মনে হয় মাত্র 2-3 দিন আছে, 20 তারিখ থেকে শুরু। তো বিশ্বকাপে কে কোন দল সাপোর্ট করতেছো সেটা প্লিজ আমার কমেন্টে জানাই দিও, আর আমি তো তোমাদেরকে বললামই আমি আর্জেন্টিনার সাপোর্টার। তো যার যেটা ভালো লাগে সে দল সাপোর্ট করবে, কিন্তু এখানে গালাগালি বা হিংসা এসব করার দরকার নেই। আমরা যাদেরকে সাপোর্ট করি তারা থাকে 1000 মাইল দূরে, আর যাদের সঙ্গে দল নিয়ে ঝগড়া করি তারা কিন্তু আমাদের কাছের মানুষ, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন। তো তোমরা এই দিকটা মানে এই জিনিসটার দিকে খেয়াল রাখবে, যেন দূরের কাউকে সাপোর্ট করতে গিয়ে কাছের যেন কাউকে কষ্ট দিয়ে না ফেলি। খেলা তো খেলাই, খেলার জন্য যেন নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট না হয়। তো আজকে ব্লগটা আমি আর লং করব না, অনেক মানে নীতি কথা শুনিয়ে দিলাম তোমাদেরকে, যদিও আমি এত কথা বলতে পারি না, কিন্তু এখন কেন জানি মুখ দিয়ে ফরফর করে কথা বের হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবে আর কমেন্ট করবে, আর আমাকে প্লিজ জানাবে কে কোন দল সাপোর্ট করতেছো এবার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।